আমার মেয়ে বারংবার বলছে, 9 বছরের বাচ্চা, আমি গিল্টি ফিল করছি মা, যে আমি পারমিশন না দিলে তুমি কখনোই বিয়ে করতা না। আমি পারমিশন দিছি কারণ আমার ছোট ভাইয়ের দিকে তাকায়, আমি বাবা পাইছি কিন্তু আমার ভাইটা বাবা পায় নাই। যে বলল সে আল্লাহর দিকে তাকায় আমাকে বিয়ে করছে, সেই মানুষটার পরবর্তীতে বউ বের হইল, 11 বছরের ছেলে বের হইল, এর পরবর্তীতে এখন তার কি বের হইল, আরেকটা বিয়ে করছে সে 20 সালে নিঝুম সরকার নামে। এমন না যে বিয়েটা ছেলে খেলা, নট লাইক দ্যাট, তাহলে তো ঢোল তবলা নিয়ে পৃথিবীকে জানায় বিয়ে করতাম না, আমি তো বিয়ে করতে চাইছি। কথায় কথায় কোরআন ধরা, আল্লাহ একজনকে এর বিচার করবে না? আল্লাহ কি নাই দুনিয়া, আল্লাহ কি মানুষকে দেখে না? গতকাল লাইভেও দেখলাম তার এই যে কোরআন ধরে মিথ্যে বলা, এটা এই ধরনের মানুষগুলা কিন্তু যে কোনো সময় খুব ডেঞ্জারাস হয়ে যায়। এখন সে যদি কোনো কারণে জামিন পেয়ে ছুটে আমার সন্তানদের কোনো কিছু করে, দেখেন জন্ম আর মৃত্যু এটা তো আমাদের হাতে না, আমি মরে যাই কিন্তু আমার বাচ্চাগুলার সেফটি সিকিউরিটি ফার্স্ট, এর জন্য আমি অস্থির, এর জন্য আমি ভয় পাচ্ছি। আর কোনো রিজনই নাই। আর সত্য তো সবসময় সুন্দর, সত্য যত ভয়ঙ্করই হোক সেটা সুন্দর, এবং সত্য জিনিসটা পুরো দেশবাসী দেখছে। আই হ্যাভ এ সিঙ্গেল 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 প্রত্যেকটা ছোট ছোট এভিডেন্স আছে, প্রত্যেকটার প্রমাণ আছে, কিন্তু আমি ট্রমাটাইজ কেন? কালকে লাইভ করার পরে, আমি কালকে লাইভ করার পরে বের হইলো তার আরেকটা ওয়াইফ, 2020 সালে বিয়ে করছে নিঝুম সরকার, তারপরে বের হলো আরেকজন, নাম নিব না আমি, তার সঙ্গে তার আমার বিয়েরও কয়েকদিন আগে তার সঙ্গে তার লিভ টুগেদার ছিল, এবং এরকম অনেক কিছু এখন মেসেঞ্জারে আসতেছে, তার গ্রামে তার মামলা আছে, এগুলো অনেক কিছু আসতেছে, আমার মেসেঞ্জার ভরে গেছে। তো আমি মেন্টালি মানে আমি নিতে পারতেছি না যে আমি কোন মানুষটাকে মানে বিয়ে করলাম, যে বলল সে আল্লাহর দিকে তাকায় আমাকে বিয়ে করছে, সেই মানুষটার পরবর্তীতে বউ বের হইল, 11 বছরের ছেলে বের হইল, এর পরবর্তীতে এখন তার কি বের হইল, আরেকটা বিয়ে করছে সে 20 সালে নিঝুম সরকার নামে, আবার আরেকটা বের হইল তার লিভ টুগেদার। মানে আমি তো একটা নারী, আমি তো ভাই সংসার করতে চাইছি, আমি তো মানে এমন না যে বিয়েটা ছেলে খেলা, নট লাইক দ্যাট, তাহলে তো ঢোল তবলা নিয়ে পৃথিবীকে জানায় বিয়ে করতাম না, আমি তো বিয়ে করতে চাইছি। তো আমি এই যে এখন যে নিউজগুলো পাচ্ছি এগুলো আমাকে মানে আমি মানসিকভাবে একটা করে জানতেছি, একটা করে শুনতেছি, আর আমার কাছে মনে হচ্ছে আল্লাহ মানুষ এরকম হতে পারে। এবং কালকে সে যে মুখে বলছে যে কোরআন ছুঁয়ে সে শপথ করে বলবে, কথায় কথায় কোরআন ধরা, আল্লাহ একজনকে এর বিচার করবে না? আল্লাহ কি নাই দুনিয়া, আল্লাহ কি মানুষকে দেখে না? এবং এই যে কোরআনটা যে কত মানে একটা মুসলিমের জন্য, একটা ইসলাম জাতির জন্য কোরআনকে সে কী করতেছে, বেচতেছে এক কথায়, এইটার কি কোনো মানে ই নাই? সে নিজেকে শিবির নেতা দাবি করে, আবার শিবির দাবি করে, সে এত কিছু দাবি করে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কত কোরআন। কালকে লাইভেও কিন্তু সে না কি করছে যেন কোরআন নিয়ে আসছে, মা বাসায়ও আমাকে কোরআন ছুঁয়ে শপথ করাইলো, সব জায়গায় তার কোরআন। মানে বুঝেন বিষয়টা, আমার মেয়ে বারংবার বলছে, 9 বছরের বাচ্চা, আমি গিল্টি ফিল করছি মা, যে আমি পারমিশন না দিলে তুমি কখনোই বিয়ে করতা না। আমি পারমিশন দিছি কারণ আমার ছোট ভাইয়ের দিকে তাকায়, আমি বাবা পাইছি কিন্তু আমার ভাইটা বাবা পায় নাই। তো এই দিক থেকে বিবেচনা করলে আপনি যদি আমাকে গিল্টি বলেন, গিল্টি কি ভাই, আমি তো মানসিক রোগী হয়ে গেছি, আমি তো এখন মেন্টালি ট্রমার মধ্যে আছি, তাহলে গিল্টিনেসের চেয়ে বড় সিচুয়েশনে এখন এই মুহূর্তে আমি আছি, আমি তো আমার ভেতরে নাই, আমি জানি না আমি কি বলতেছি। আমার কাছে কাবিন নামা চাওয়া হচ্ছে, কাবিন হইছে বিয়ে হইছে রত্না কবির আপুর বাসায়, নায়িকা রত্না কবির আপুর মায়ের উকিল কি বলে কাজী দিয়ে বিয়ে পড়ানো হয়েছে, কাবিনের রিসিট আছে আমার কাছে, আমার কাছে কাবিন নামা নাই, এখন আমার ছুটে যাইতে হবে কাবিন নামা আনার জন্য। তো আপনারা তো বুঝতেছেন আমার সিচুয়েশনটা কি। আইনের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল, এবং আইনের প্রতি আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে সবারই শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমি আমার জায়গা থেকে যেইভাবে আমি এসে তৎক্ষণিক যেভাবে আমি বলেছি আমাদের ওসি মহোদয় ইয়াসিন ভাইয়া, তাকে যে বলেছি আমি যে আমার এই এই সমস্যা, তাৎক্ষণিক সে সাব ইন্সপেক্টর পাঠিয়েছে, এবং পাঠিয়ে ওই আমার স্পট যেখানে ঘটনা কেন্দ্র থেকে একদম স্পট থেকে কিন্তু আপনাদেরকেও বলেছে যে জবানবন্দি থেকে শুরু করে এভিডেন্স নিয়ে এসছে, এবং সমস্ত এভিডেন্স নিয়ে তারা কিন্তু গতকাল রাতে তিনি বলল, ওসি সাহেব বলল যে অ্যারেস্ট হয়েছে। তার মানে কি, অবশ্যই তারা আমাকে সহযোগিতা করছে, এবং তারা আশ্বাস দিয়েছে, এখানের ওসি মহোদয় আশ্বাস দিয়েছে যে এটার একদম সঠিক বিচার হবে, এবং বিচারের দায়িত্ব তো আদালতের, থানা থেকে যতটুকু দায়িত্ব সেটা তারা সর্বোচ্চ পালন করে যাবে, পরবর্তী দায়িত্ব হচ্ছে
আদালতের, এবং আদালতে ফেস করেই সত্য মিথ্যে যা আছে সে কিভাবে কি করেছে, আদালত তো নিশ্চয়ই, আর তার যেই মানে অদৃশ্য শক্তি আছে মহিলাদের, সেই মহিলাদের অদৃশ্য শক্তি আসলেই কতটা শক্তিশালী সেটা এবার হয়তো আমার বোনেরা যারা আমার ফলোয়ার্সরা, অনেক মহিলা যারা ওকে বিকাশ পাঠায়, যারা ওর সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে লিপ্ত আছে, লিফট টুগেদারে আছে, আমি তাদের নাম বলবো না, সময় হোক আদালতের মাধ্যমেই আপনারা এই তদন্তের মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারবেন, কারণ আমি তো ইনভেস্টিগেশন অফিসার না, আই এম নট এ লয়ার মানে কি বলে, আমি আইনের কেউ না, আমি এখন ভিকটিম, আমার দুটো বাচ্চা নিয়ে আমি অসহায়ভাবে এখন আপনাদের দ্বারস্থ, আইনের দ্বারস্থ, এবং আমি বিপদগ্রস্ত, আমি আমার জীবন নিয়ে হুমকিতে, আমি আমার দৈনন্দিন দিন নিয়ে হুমকিতে, আমি বাঁচতে চাই এবং এর কাছ থেকে বাঁচতে চাই, এবং এর এমন বিচার হোক যেই বিচার দেখে সবাই ভয় পায়। এই অদৃশ্য শক্তি, মহিলা অদৃশ্য শক্তিগুলা কোথা থেকে এসে বসে এবং এই সকল সমস্ত ছেলেদেরকে কীভাবে মেনটেন করে, আল্লাহ যেন মানে এদের প্রতি আল্লাহ যেন এবার দেখায় দেয়।